জল খাবে, জল দেবে নাকি? আচ্ছা জল খাবে? মাকে দেখছো না, মাকে সামলাবে বলো তো, প্লিজ একটু মার কাছে যাও। আমি তো খোঁজ নিয়ে আসি, তুমি তোমার শরীর খারাপ করবে মা। অ্যাক্সিডেন্ট কেসের বাড়ির লোক এসেছেন? আমি মানে আমরা ভদ্রলোকের কে হন আপনি? আমার ভাই। ওনার স্ত্রী সন্তান কেউ নেই? স্ত্রী তো আছেন, ওকে ধরা যাচ্ছে না, মানে কন্ট্যাক্ট করতে পারিনি। দেখুন, ম্যাসিভ হেড ইঞ্জুরি, এক্সেসিভ ব্লিডিং আর ইন্টারনাল হ্যামরেজের জন্য আমরা ট্রিটমেন্ট করার টাইমও পাইনি। কখন দেখতে পাবো আমরা? বডি পোস্টমর্টমে গেছে, আমরা এমার্জেন্সি বেসিসে বডি হ্যান্ড ওভার করার চেষ্টা করছি। আপনি ততক্ষণে আমাদের অফিসে গিয়ে পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফেলুন। ছোট বৌদির কোনো ড্রেস পাচ্ছি না, বুঝতে পারছি না কোনো খবর পেলো কি। দুদিন আগে রোহিণী আর রাজীব কাজের জায়গায় গেল, কোথায় ভাবলাম সংসারে বড় একটু মন বসবে, কিন্তু মন বসার আগেই তো সংসার হয়ে গেল। শান্তনু, থ্যাংক ইউ সো মাচ। নলক এখানে আজকে না আসলে, ও না আসলে একটু মুশকিলই হতো হয়তো আমাদের সবার। থ্যাংক ইউ। তুমি আছো তো এখানে? মিস্টার রায়ের ভাইয়ের অ্যাক্সিডেন্ট আর সেদিন আমার বলা কথাগুলো কিরকম যেন কাকতালীয়ভাবে পরপর ঘটে গেল, তাই না? আচ্ছা, মিস্টার রায়ের ভাই কি ওনাকে বলে গেছেন যে আমি আর মুলুক ম্যারিড কাপল নই? মিস্টার রায়ের অ্যাটিটিউড দেখে তো মনে হচ্ছে না যে উনি কিছু জানেন। কিন্তু নলক এইভাবে কেন ইনভলভ হয়ে পড়ছে? এবার কিন্তু শরীর খারাপ করবো, এবার একটু একটু ঠান্ডা হন। আমি বলছিলাম কি, বলছিলাম তুমি কি এখান থেকে বার্নিং ঘাটেও যাবে? মাকে এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ সামলাতে পারবে না। বুঝলাম, কিন্তু এখানে তো আরো লোকজন আছে যারা মাকে সামলাতে পারবে। না শান্তনু, আমার থাকা আর বাকিদের থাকার মধ্যে পার্থক্য আছে। মা,
আমি আছি তো, আমরা আজ আমরা সবাই হেঁচি, আপনি সন্তান দয়া করে সাধন দেখুন। আমার সাথে যদি আপনি কি অবস্থা দেখে তাহলে মাসপুর কষ্ট পাবেন আপনার। সাহায্য করি ওর কাজে। হ্যাঁ সব মায়া তো ত্যাগ করতে হবে না, চলো চলো আমরা কাজ করি আমাদের। এই দিনটা আমাদের দেখতে হলো, আমাকে কাজ করতে হবে, কোনোদিনও ভাবি না। না 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 কাকিমণি, তুমি তুমি ਜਿਵੇਂ ਟੁੱਟਿਆ ਅੰਬਰ ਤੋਂ ਤਾਰਾ, ਤੇਰੀ ਮੇਰੀਓਂ ਟੁੱਟ ਗਈ ਸੋਹਣੀਏ। আলাপ সোম থেকে শুক্র রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।